সেখানে কোনো অন্য কারোর সঙ্গে কম্পিটিশন নেই। এরপরে যেটা হচ্ছে, গ্র্যাজুয়েশন ডিগ্রি পাওয়ার সঙ্গে সঙ্গে অন্য সব গ্র্যাজুয়েটদের মতো আমিও আমার ছাত্ররাও যারা কৃষি স্নাতক হবেন তাহারা তারা বিসিএস সিভিল সার্ভিস আইদার স্টেট কিংবা ন্যাশনাল সব জায়গায় পরীক্ষায় বসতে পারে। এর সঙ্গে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস আর সব চাকরি যেখানে স্নাতক উপাধি লাগে সেখানে সেই চাকরি পেতে পারে। এবং যদি স্নাতকোত্তর করে মানে হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে আমি চাকরি পাওয়ার কথাটা বললাম, আর পড়াশোনা করতে চাইলে তো অরিজিৎ বাবু বললেন যে কতদূর এগিয়ে যেতে পারে। আরও যেটা করা উচিত বা ভাবা উচিত সেটা হচ্ছে যে মাস্টার্স ডিগ্রি করব যখন আমরা তখন আমরা কোন বিশ্ববিদ্যালয়ে করব। জেআরএ পরীক্ষায় একমাত্র বসতে হয় যদি আমি আমার নিজের বিশ্ববিদ্যালয় ছেড়ে অন্য বিশ্ববিদ্যালয়ে যেতে চাই, একদম তা না হলে কিন্তু আমার নিজের বিশ্ববিদ্যালয়ে আমি মাস্টার্স ডিগ্রি পরীক্ষায় বসতে পারি, চান্স পেলে খুবই ভালো। এর সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে যদি এমএসসি করি সে ভালো জায়গা থেকে করি, আইআইটি থেকে করি বা অন্য কোনো জায়গা থেকে করি বা আমার নিজের বিশ্ববিদ্যালয় থেকে করি, সব জায়গা থেকে কিন্তু এমএসসি করার পরে আমার প্রথম চাকরি হয় স্টেট ডিপার্টমেন্ট এগ্রিকালচার অফিসার। তার সঙ্গে সঙ্গে আমার পিএইচডি করার স্কোপ বেড়ে গেল, পিএইচডি যদি শেষ করি তাহলে তো আমি চাকরি পাবো ফ্যাকাল্টি হিসেবে আমার নিজের বিশ্ববিদ্যালয়ে, যে কোনো বিশ্ববিদ্যালয়ে আমি অ্যাপ্লাই করতে পারবো যদি আমি একবার আইসিআর নেট কোয়ালিফাই করতে পারি। আমাদের কাছে স্লাইড আছে না কি কি ধরনের আইসিআর নেট কোয়ালিফাই করার পরে আমার কাছে অধ্যাপনা চাকরি জগৎটাও খুলে গেল। আচ্ছা আচ্ছা, এছাড়া যদি চাকরি আমি যদি বিএসসি করার পরে কিন্তু আমি এডিএ হতে পারলাম না, সহ কৃষি অধিকর্তা হতে পারলাম না, ওটা আমাকে এমএসসি শেষ করতে হলো। তারপরে আমার অন্য আরও যে চাকরিগুলো যখন তখন আমি করতে পারি, আমি অ্যাডমিন জব তো বললামই, বিসিএস বললাম, এর সঙ্গে সঙ্গে কিন্তু কৃষি বিজ্ঞান কেন্দ্র, প্রত্যেকটা কৃষি বিজ্ঞান কেন্দ্রে কিন্তু সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট রিক্রুট করা হয়। তার সঙ্গে সঙ্গে সয়েল কনজারভেশন অফিসার, অর্গানিক এগ্রিকালচারের উপরে অনেক ইনস্টিটিউট এখন লোক নিচ্ছে, আমরা এলআইসি বা ইন্স্যুরেন্স সেক্টরেও চাকরি পেতে পারি। তারপরে সিড সার্টিফিকেশন অফিসার, ল্যান্ডস্কেপিং অফিসার, সুপারভাইজার, গার্ডেনার, এগ্রিকালচার এক্সটেনশন অফিসার, জবগুলো এগুলো, এগ্রিকালচার ইন্সপেক্টর, তারপরে এগ্রিকালচার আউটলেট ইনচার্জ, প্রোকিউরমেন্ট এক্সিকিউটিভ ডিফারেন্ট প্রাইভেট কোম্পানির। আর একজন ম্যাডাম ফোন করেছিলেন, কিন্তু কৃষি আমাদের এগ্রিকালচারে একটা সাবজেক্ট হিসেবে পড়ানো হয়, আবার কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে বিএসসি হর্টিকালচারও পড়ানো হয়, কিন্তু আজকে আমরা আলোচনাটা রাখছি যে আমরা কিন্তু হর্টিকালচারও শিখবো। আচ্ছা, তাহলে আমি এই ভাবনায় থাকি, আমাদের আরেকটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পরে ফিরছি, সঙ্গে থাকুন। বিরতি পরে ফিরলাম, প্রফেসর মজুমদারের কাছে ছিলাম, আপনি হর্টিকালচার নিয়ে আমাদের সঙ্গে একটু কথা বলছিলেন। হর্টিকালচার একটা এগ্রিকালচারই একটা ব্রাঞ্চ, যেখানে আমরা বাংলায় বলি উদ্যানবিদ্যা, সেখানে আরো অনেকগুলো সাব ব্রাঞ্চ বা আরো অনেক ব্রাঞ্চ আছে, কিন্তু আমি যেটা বলতে চাইছি যে কোনো কৃষি বিশ্ববিদ্যালয়ে যখন কেউ এগ্রিকালচার নিয়ে গ্র্যাজুয়েশন করতে যাবে তাকে হর্টিকালচার শিখতেই হবে, কারণ এগ্রিকালচার হর্টিকালচার অঙ্গাঙ্গি জড়িত। একদম, তো এটা আপনার, আমি নিশ্চয়ই মনে করবো আপনি আপনার উত্তর পেয়ে গেছেন প্রশ্নের। অরিজিতের কাছে যাচ্ছি যে যে চাকরির সুযোগ নিয়ে আমরা এতক্ষণ কথা বলছিলাম, ব্যাচেলার্স এবং মাস্টার্স মানে হায়ার স্টাডিজের পরে, তুমি যদি কিছু যোগ করতে চাও। হায়ার স্টাডিজের পরে বিশেষত পিএইচডি কমপ্লিট করার পর বা যার নেট কোয়ালিফাই আছে তার অনেকগুলো আরও অনেক জব অপরচুনিটি রয়েছে, যেমন এগ্রিকালচার সায়েন্টিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে এসআরবি এআরএস পরীক্ষার মাধ্যমে, এছাড়া বিভিন্ন জায়গায় ফ্যাকাল্টি পজিশন হিসেবে নিজেকে নিয়োজিত করতে পারে, সেটা হতে পারে ফরেন ইউনিভার্সিটি বা ইকার্ডা, ইরি, ইক্রিস্যাট, অনেকগুলো রেপুটেড ইনস্টিটিউট রয়েছে যেখানে ফ্যাকাল্টি পজিশন হিসেবে নিজেকে রাখতে পারে বিদেশে, সয়েল টেস্টিং ল্যাবরেটরিতে কাজ করতে পারে বা রিসার্চ অ্যাসোসিয়েটের সাথে সারা জীবন কোনো গবেষণার সাথে যুক্ত করতে পারে। এই ধরনের কাজের সুযোগ, খুব সম্মানীয় কাজের সুযোগ রয়েছে কৃষি বিজ্ঞানের ক্ষেত্রে। প্রফেসর মজুমদারের কাছে আসছি, যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় যে দ্য নিউ ইউনিভার্সিটি খুব তাড়াতাড়ি এই কৃষি বিজ্ঞানের উপর একটি বিভাগ খুলতে চলেছে তাদের বিশ্ববিদ্যালয়ে। আপনার কি মনে হয় যে প্রযুক্তিগতভাবে এরকম একটি উন্নত পরিকাঠামোগত জায়গাতে তারা রয়েছে, তার সাথে কৃষি বিজ্ঞান যখন যুক্ত হবে কি ধরনের লক্ষ্যে তারা পৌঁছতে পারে আগামীতে? আমি দীর্ঘ 26 বছর অধ্যাপনার সঙ্গে জড়িত, আমি যে জায়গাগুলো অভাববোধ করেছি, হচ্ছে আমার মনে যখন কোনো প্রশ্ন থাকে আমি যখন অ্যাপ্লিকেশনে যেতে চাই
তখন কিন্তু আমি প্রযুক্তিবিদের সাহায্য পাই না, কারণ আমাদের যেখানে চাকরি করি পুরোটাই কৃষি বিশ্ববিদ্যালয়, কিন্তু টিএনইউ যে বিশ্ববিদ্যালয় তাদের কিন্তু এস্টাবলিশড ডিফারেন্ট ডিপার্টমেন্টস আছে আপনার এগ্রিকালচারের ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে। আমি এগ্রিকালচারের সঙ্গে তার যোগাযোগ করে দিতে পারবো যদি এই বিশ্ববিদ্যালয়ে আমার ছেলেকে পড়াতে পারি। একটু আপনাকে থামাবো, একটা ফোন নিয়ে নিচ্ছি। নমস্কার, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি রামনাথন বলছি, উত্তর দিনাজপুর থেকে। বলুন। বলছি আমি বিএ পাস করেছি, আমি কি এগ্রিকালচার নিয়ে পড়তে পারি? বিএ পাস করেছেন আর্টসে? আচ্ছা, আপনার সাবজেক্ট কম্বিনেশন কি ছিল? যাই থাকুক, আচ্ছা আপনি সঙ্গে থাকুন, আমাদের শুনতে থাকুন। হ্যাঁ, এনাকে ছোট্ট করে একটু উত্তরটা দিয়ে দিন। হ্যাঁ, আমাদের এখানে কিন্তু হায়ার সেকেন্ডারি পরে সায়েন্স নিয়ে পড়তে হবে এবং বায়োলজি আমাদের অবশ্যই লাগবে, তার সঙ্গে ফিজিক্স এবং কেমিস্ট্রি লাগবে। ঠিক আছে, আপনি অন্যান্যভাবে কৃষি কারিগরি শিক্ষায় নিজেকে শিক্ষিত করতে পারবেন, কিন্তু আপনি স্নাতক উপাধি লাভ করার জন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন না। সময় একদম শেষের দিকে, আমরা যে প্রশ্ন, হ্যাঁ যেটা বলছিলাম যে আমার যখন ডিমান্ড থাকে, আমি মনে করি যে একটা বিশ্ববিদ্যালয়ে লাইক টিএনইউ সেখানে রোবোটিক্স পড়ানো হয়, সেখানে আমার নটিক্যাল সায়েন্স পড়ানো হয়, আমি ক্লাইমেট সায়েন্সের সঙ্গে অনেকভাবে জড়িয়ে রাখতে পারবো আমার কৃষিকে, আমি এগ্রিকালচার মধ্যে এখন জিআইএস রিমোট সেন্সিং ইমেজ প্রসেসিং বায়োটেকনোলজি বায়োনিক্স বায়োইনফরমেটিক্স এই সব কিছুর সঙ্গে কিন্তু টিএনইউর একটা নিজস্ব ডিপার্টমেন্ট আছে, যে ছাত্ররা ওখানে পড়বে। আর যতদূর আমি খবর পেয়েছি এখানে চয়েস বেস্ট ক্রেডিট সিস্টেম, মানে সে একটি ছেলে শুধু এগ্রিকালচার পড়বে তা না, সে তার সঙ্গে কম্পিউটার সায়েন্সে কিছু কোর্স নিতে পারবে, সে নটিক্যাল সায়েন্সে কোর্স নিতে পারবে, তার মানে সে নিজেও কিন্তু একটা নিজেকে জানে যে অ্যাপ্লিকেশনটা কোন কোন জায়গায় আমি নিজে করতে পারবো। এটা একটু দারুণ আশার খবর পেলাম আমরা, এবং উন্নত প্রযুক্তির সাথে কৃষিবিজ্ঞানকে কিভাবে যুক্ত করা যায় তারও একটা কথা জানলাম। আমি শেষ প্রশ্নে যাব ডক্টর মুখার্জির কাছে, যে আপনি তো নিজে একজন বিজ্ঞানী হিসেবে একটি বেসরকারি সংস্থার সাথে যুক্ত, আপনি আমাদের জানান যে কৃষিবিজ্ঞানী হওয়ার লক্ষ্যে এগোনো এবং কৃষিবিজ্ঞানী বা কৃষিবিদ হিসেবে আমাদের দেশকে কিভাবে আমরা কি কি অবদান দিতে পারি? আসলে ভারতবর্ষের যে মূল সম্পদ সেটা হচ্ছে কৃষিজ জমি, 300 মিলিয়ন হেক্টরেরও বেশি জমি রয়েছে, এবং নদীমাতৃক দেশ ভারতবর্ষ, সেক্ষেত্রে অফুরন্ত জল এবং মানব সম্পদ, বিপুল মানব সম্পদ, এই তিনের ব্যবহারের ফলে আমরা কৃষিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে যদি এগিয়ে নিয়ে যাই তাহলে আর্থসামাজিক উন্নতির পক্ষে একমাত্র অবলম্বন হওয়া উচিত কৃষি। কারণ সে আমরা যে দেশে এখনো দেখব 13% অপুষ্টির শিকার, 23% মানুষ প্রায় দারিদ্রসীমার নিচে বসবাস করে, সেখানে কৃষি এবং কৃষিভিত্তিক শিল্প একমাত্র অপশন আমার কাছে মনে হয়। ঠিক, আমরা জানলাম যে কিভাবে আমরা এগোতে পারি বিজ্ঞানকে সঙ্গে নিয়ে, এবং কিভাবে প্রতিনিয়ত চাষি ভাই যারা খেটে চলেছেন আমাদের অন্ন যোগানের জন্য তাদের পাশে আমরা দাঁড়াতে পারি। এসে প্রফেসর মুখার্জি এবং ডক্টর প্রফেসর মজুমদার এবং ডক্টর মুখার্জি আপনার দুজনকে অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আমাদের দেশকে শস্য শ্যামলা করে তোলার জন্য এগিয়ে চলুন সবাই একসাথে। নমস্কার।